কথা বলবে, রাজনীতি হচ্ছে কথা, কলম দিয়ে সে যুক্তি খণ্ডন করবে, সে লিখবে সে শিল্পকলায় কেন হামলা করতে আসবে। ভাই আপনি যদি বলেন যে এটা হচ্ছে না, সে হামলা করতে আসাটাই অপরাধ। আপনি সবাই সবকিছু করে বুঝবেন, আমাদের মত প্রকাশ করার জন্য আসছি। আমরা আগে থেকে আন্দাজ করতে পারছি যে একটা গ্রুপ আছে যারা কমিটিতে আসে না, হয়তো বা ওনাদের বেশ কিছু বিতর্ক আছে, তারপর ওই যে লেজুর ভিত্তিক রাজনীতির সাথে হয়তো বা অনেকে জড়িত, ওই জন্য আসে নাই। সেটা তো সেন্ট্রালের বিষয়, এটা তো আমাদের বিষয় না। ওনারা এটা নিয়ে গত পরশু দিন বিক্ষোভ মিছিল করছেন, আমাদের সেন্ট্রাল আর বিভাগীয় সমন্বয়কের ওই যে ওই ছবি পুরাইছেন, তো ওনারা আমরা প্রোগ্রাম দিয়ে শান্তিপূর্ণভাবে, ওনারা কালকে আমরা ফেসবুকে পাইছি যে আমাদের প্রোগ্রাম বানচাল করার জন্য একটা ছেলে সাব্বির ও মধ্যনগর উপজেলায় তারপর বিভিন্ন উপজেলায় পাঠাইতেছে মেসেজ যে আমরা আপনারা আসেন, আইসা ওদের প্রোগ্রাম বানচাল করেন, আসবেন কিন্তু আমাদের পক্ষে আসবেন, ওদের কমিটি যে কোনোভাবে বাতিল করাতে হবে, আমরা যে কমিটি দিচ্ছে ও আসবে, ওরা আটকাবো, ওরে ধরবো, হ্যান ত্যান, মানে হুমকি দিতেছে। তো আমরা এটা সাধারণ জিডিও করে আসছি একটা থানায় কালকে রাতেই, আমরা প্রশাসনিকভাবে সব সহযোগিতা চাইছি কিন্তু আমরা আসলে প্রপার সহযোগিতা পাই নাই। আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর বলেন পুলিশও আসে নাই, অন্য সব প্রোগ্রামে আপনারা দেখবেন যে পুলিশ আসে, এসে এখানে একটা টিম বহাল থাকে। আমরা আজকে আমি প্রোগ্রামের 2 ঘন্টা আগেও ফোন দিছি পশ্চিমবঙ্গকে, উনি বলছেন ওনার নাকি পর্যাপ্ত কনস্টেবল নাই, ওনার টহল টিম আছে শহরে, ওইটাই নাকি একটু পরে পরে আসবে। আমরা DSB-কে জানাইছি আমাদের যে আজকে প্রোগ্রাম আছে, আমরা NSI-রেও জানাইছি, আমরা র্যাবরে পর্যন্ত কল দিয়ে জানাইছি, তারপর DC অফিসে অ্যাপ্লিকেশন দিচ্ছি সকালে যে আমাদেরকে আর্মি মোতায়েন করুক। আর্মির একটা গাড়ি আসছিল, আর্মির একটা গাড়ি বের হয়ে শুধু বলছে যে আমরা সামনে টহল দিয়ে আবার আসতেছি, এর মধ্যে আমাদের উপরে সে এটা করে ফেলছে। সবাই ভিতরে ছিল, আমি আর ছোটো ভাই ওই যে আমাদের কমিটির সদস্য ইকরাম আলী সিয়াম ও আসছিল, তো ওরা বিক্ষোভ করতেছে। তো ইকরাম শুধু গিয়ে জিজ্ঞেস করছে যে আপনারা আসেন ভালো কথা, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে যান, ভিতরে গিয়ে বসে বলবে, এর মধ্যে ওর উপরে এটা করে ফেলছে কয়েকজন। এটা তো ওরা তো লাঠি শুটা নিয়ে আসছে, আর একটা ছেলে আছে নিয়ে আলো তো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। আজকে যেহেতু প্রোগ্রাম 11টা বাজে, এখন বাজে কয়টা? 12টা বাজে, এরা 11:30 বাজে ঢুকতেছে এখানে, ঢুকার সাথে সাথে মাইর শুরু করছে। কেন ভাই শুরু করছে? কারণ এদিকে গেট বন্ধ, এরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আসতেই পারে, যে এক কমিটি দিছে নাটক করছে, এটা কমিটি করছে টোটাল সুনামগঞ্জে একটা বৈষম্য তৈরি করছে, এইখানে তারা তাদের মতামত তুলেই ধরতে পারে। প্রোগ্রাম হচ্ছে আসবে, ওরা ওরা আসার সাথে সাথে অ্যাটাক শুরু করছে, ওরে মারছে প্রতি জনটা মারছে। এই প্রোগ্রাম কি শুধু খালি 101 জনের প্রোগ্রাম ছিল? ওটা সকল সাধারণ শিক্ষার্থীর প্রোগ্রাম ছিল, তাদেরকে এরপরে হচ্ছে সাধারণ শিক্ষার্থী গত পয়েন্ট করেছিলেন একটা প্রোগ্রাম, মঙ্গলবারে বলছিলেন, মঙ্গলবারে একটা প্রোগ্রাম করছে, সেখানে যে কমিটি ডঙ্গের এক কমিটি দিছে, পুরা বৈষম্য করে এই কমিটি দিছে, কমিটির বিরুদ্ধে তারা আসছে।